বিশ্ব চলচ্চিত্রের অন্যতম বড় মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসব। এবার এর 76তম আসরে স্বর্ণ পাম বা পাম দর পেলেন ফ্রান্সের নির্মাতা জাস্টিন ট্রিয়েত। তিনি অ্যানাটমি অফ দ্য ফল সিনেমার জন্য পুরস্কার পেয়েছেন। এবার 41টি চলচ্চিত্র নির্মাতার মধ্যে 7 জন নারী ছিলেন। তাদের মধ্যে শেষ হাসি হাসলেন জাস্টিন ট্রিয়েত। স্বর্ণপাম জয়ের নাম ঘোষণার মাধ্যমে ফ্রেঞ্চ রিভিয়েরার কান শহরে টানা 12 দিনের জমকালো আসরের পর্দা নামে গত শনিবার রাতে। ট্রিয়েতের এই সিনেমায় অভিনয় করেন জার্মান অভিনেত্রী সান্দ্রা হুলার। আর্থার হারারির সঙ্গে যৌথভাবে ট্রিয়েত এটির গল্প লেখেন। গল্পে দেখা যায় দৃষ্টিশক্তিহীন সন্তান নিয়ে স্বামী ও স্ত্রীর সংসার। কোনো একদিন স্বামীর মৃতদেহ উদ্ধার হয়। স্ত্রীর হাতেই স্বামী খুন হন নাকি এটি আত্মহত্যা, এমন রহস্যময় প্লটেই এগিয়ে যায় গল্প। কান উৎসবে এবার স্বর্ণপাম জয়ের লড়াইয়ে ছিল 20টি চলচ্চিত্র এবং 1টি প্রামাণ্যচিত্র। প্রধান বিচারক রুবেন অসলুন্ড কোনটিকে বেছে নেন সেই খবর গত শনিবার মধ্যরাতে পরিষ্কার হয়। জাস্টিন ট্রিয়েতের আগে এই মর্যাদাপূর্ণ আসরের ইতিহাসে শীর্ষ স্বীকৃতির তালিকায় মাত্র 2 জন নারীর নাম দেখা যায়। 1993 সালে নিউজিল্যান্ডের নির্মাতা জেন ক্যাম্পিয়ন নারী হিসেবে প্রথম এই তালিকায় নাম লেখান। এরপর 2021 সালে 74তম আসরে জুলিয়া দুর্কানো তাইতানে চলচ্চিত্রের জন্য পান এই স্বীকৃতি। এবার স্বর্ণপামের লড়াইয়ে থাকা চলচ্চিত্রগুলোর নির্মাতাদের মধ্যে নারী 7 জন, তাদের মধ্যে 2 জন আফ্রিকার, তিউনেশিয়া ও সেনেগালের 1 জন করে। নারীদের মধ্যে সবচেয়ে বেশি গুঞ্জন ছিল অস্ট্রিয়ার নির্মাতা জেসিকা হাউসনারের চলচ্চিত্র ক্লাব জিরো নিয়ে।